আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। ARTS বাংলা প্রো এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বিগত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সবচেয়ে সস্তায় কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করবেন, কিন্তু সেই ভিডিওটিতে রেডিমেড খাঁচা তৈরি করে দেখানো হয়েছে কিন্তু খাঁচা পুরোপুরি তৈরি করে দেখানো হয়নি। এই জন্য আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে সবচেয়ে সহজে কোয়েল পাখি পালনের জন্য খাঁচা তৈরি করবেন, তার এ টু জেড প্রসেস। এই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই বলে নেই, আপনারা যে ফলের ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ফলের ঝুড়িগুলোর উচ্চতা 18.5 সেন্টিমিটারের একটু বেশি এবং এইগুলো আপনারা ফলের দোকানে পেয়ে যাবেন। আর এই ঝুড়িগুলো আমি এইবার 20 টাকা করে কিনেছি, আর এর আগের বার এর চেয়ে একটু কম দামে কিনেছিলাম। তো আপনারা অবশ্যই দাম যাচাই করে কিনবেন। তো আমি 3টি ফলের ঝুড়ি এক করে একটি খাঁচা তৈরি করে দেখাবো। এই জন্য আমার লাগবে 3টি ফলের ঝুড়ি, এরকম 3টি 7-আপের বোতল এবং কিছু সংখ্যক তার। তো আমার খাঁচাগুলো দেখেন এই পজিশনে থাকবে। তো যেহেতু আমার এদিকে ফ্রন্ট সাইড হবে, তো আমি এদিকে কাটবো খাবার পাত্র ও পানি পাত্র দেওয়ার জন্য, আর এই পার কাটবো। তো আপনাদের যেদিকে ফ্রন্ট সাইড হবে সেদিকে আপনারা চাইলে কাটতে পারেন। তো আপনারা চাইলে সামনের দিকেও কাটতে পারেন, আবার পিছনের দিকেও কেটে খাবার পাত্র ও পানির পাত্র দেওয়ার ব্যবস্থা করতে পারেন। তো ভিউয়ার দেখেন, যেদিকে খাবার পাত্র কিংবা পানির পাত্র ব্যবহার করবেন সেদিকে একটি করে খিল আপনারা ভিডিওটিতে দেখানোর মতো করে কেটে দিবেন। এরকমভাবে কেটে দিলেই কিন্তু কোয়েল পাখি ভিতর থেকে অনায়াসে বাইরে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো দেখেন আমার এদিকে কাটা শেষ, এখন আমার এই পারে কাটতে হবে। যেহেতু আমি এদিকে খাবার পাত্র ব্যবহার করব, তাই আমার এদিকে কাটতে হবে। তো দেখেন কিন্তু এখানে একটু ঝামেলা আছে, তো আমি সেটা পরে দেখিয়ে দেব। তো আপনারাও ভিডিওটিতে দেখানোর মতো করে কেটে দিবেন, মাঝখান থেকে একটি করে খিল কেটে দিবেন। তো আপনারা যদি এই ঝুড়ি দিয়ে খাঁচা তৈরি করেন তাহলে দেখতে পারবেন কয়েকটি খিল পর পর একটি করে শক্ত খিল আছে, তো সেইগুলো আপনারা কাটবেন না। তো সেগুলো রেখে দিয়ে বাকিগুলো একটা একটা করে কেটে দিবেন, যেন কোয়েল পাখি বের হয়ে খেতে পারে। তো ভিডিওটিতে দেখানোর মতো, তো এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে, তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এই ঝুড়িটির দুই দিকে কাটা শেষ, তো আমার আরেকটি ঝুড়ির এরকমভাবে একদিকে কাটতে হবে। তো আমি যেহেতু 3টা আরসির বোতল ব্যবহার করব, তো আমি 2টা আরসির বোতলের জন্য কাটছি, তো আরেকটা আরসির বোতলের জন্য কাটতে হবে। তো দেখেন এখানেও কিন্তু সেম প্রসেসে কেটে দিবেন, শক্ত খিলগুলো রেখে দিবেন আর যেগুলো হালকা একটু সেগুলো কেটে দিবেন। তো মাঝখানে একটা করে খিল রেখে দিবেন ভিডিওটিতে দেখানোর মতো করে। তো দেখেন আমার কাটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমার মাঝখানে যে বেড়াগুলো আছে সেগুলো কাটতে হবে। তো আপনারা দেখেন এই বেড়াটা পুরোটা কেটে দিবেন, তো এটার দুই দিকের বেড়াই কেটে দিতে হবে। তো আমি যেভাবে বেড়াটা কাটা দেখাচ্ছি সেভাবে আপনারা বেড়াটা কেটে দিবেন। এই ঝুড়িটি যেহেতু মাঝখানে থাকবে তাই এর দুই দিকের বেড়াই কাটতে হবে। তো দেখেন আমি একটা বেড়া কেটে দিলাম একদিকের, তো আরেকটি ঝুড়ির বেড়া এখন আমার কাটতে হবে। সেম প্রক্রিয়ায় আপনারা 3টা ঝুড়িরই বেড়া ভিডিওটিতে দেখানোর মতো করে কেটে দিবেন। তো দেখেন আমার কিন্তু 2টা কাটা সম্পূর্ণ হলো, তো আরেকটা কেটে দিতে হবে, তো এটারও কাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা যদি এরকম কাটিং ক্লাস ব্যবহার করেন তাহলে এই বেড়াগুলো খুব সহজেই কাটতে পারবেন। তো দেখেন এখানে আমি বললাম যে পরে দেখাবো, তো এটাকে সুন্দর করার জন্য আমার সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। সোল্ডারিং আয়রন ব্যবহার করে দেখবেন যে কিছু চোখা চোখা অংশ আছে যেগুলো কোয়েল পাখির জন্য ক্ষতিকারক, তো সেগুলো আপনারা আয়রন ব্যবহার করে খুব সুন্দরভাবে মসৃণ করে দিবেন ভিডিওটিতে দেখানোর মতো করে। আর এই খাঁচার মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি সোল্ডারিং আয়রন ব্যবহার করে ভিডিওটিতে দেখানোর মতো করে সুন্দরভাবে কেটে দিবেন, তাহলে কিন্তু কোয়েল পাখি এদিক থেকেও অনায়াসে খেতে পারবে। আর কাটার পরে কিন্তু এই পারগুলো খুব ভালোভাবে মসৃণ করতে হবে, তা না হলে কিন্তু কোয়েল পাখি খেতে গেলে আঘাতপ্রাপ্ত হবে।
তো এই জন্য আপনারা খুব সুন্দরভাবে মসৃণ করে দিবেন ভিডিওটিতে দেখানোর মতো করে। ফলের দোকানে কিন্তু এরকম অনেক ধরনের ঝুড়ি পাওয়া যায়, কিন্তু এই ঝুড়ির উচ্চতা একটু বেশি, এখানে কোয়েল পাখি সোজাভাবে দাঁড়াতে পারে, তো আপনারা এরকম ঝুড়ি কিনবেন। তো দেখেন ভিউয়ার, আমি কিন্তু এদিকের কাজটি খুব সুন্দরভাবে মসৃণ করে সম্পন্ন করে ফেলছি, তো আপনারাও ভিডিওটিতে দেখানোর মতো করে মসৃণ করে ফেলবেন, তাহলে কোয়েল পাখি খেতে আসলে কোনো রকম আঘাতপ্রাপ্ত হবে না। তো আমার এখন এদিকে মসৃণ করতে হবে, তো আপনারাও সেম প্রক্রিয়ায় ভিডিওটিতে দেখানোর মতো করে মসৃণ করে দিবেন। তো দেখেন এদিকেও কিন্তু মসৃণ করা সম্পন্ন হয়ে গেছে এবং এই ঝুড়িটিও কিন্তু মসৃণ সম্পন্ন হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারাও এভাবে খুব সুন্দরভাবে মসৃণ করে নেবেন। তো দেখেন এদিকেও কিন্তু অনেক ধারালো অংশ দেখা যাচ্ছে, তো এগুলো চাইলে আপনারা ছুরি ব্যবহার করে কাটতেও পারবেন এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করতেও পারবেন। তো সোল্ডারিং আয়রন ব্যবহার করলেই সবচেয়ে ভালো হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেম প্রক্রিয়ায় করে দিবেন, তাহলে কোয়েল পাখি খাঁচার মধ্যে ছুটাছুরি করতে লাগলে কোনো রকম আঘাতপ্রাপ্ত হবে না। তো আপনারা তিনটা ঝুড়ি এরকম কাটা অংশগুলো সোল্ডারিং আয়রন ব্যবহার করে খুব সুন্দরভাবে মসৃণ করে দিবেন, তাহলে কোয়েল পাখির জন্য খাঁচাটি স্বাস্থ্যকর হবে। তো দেখেন ভিউয়ার, আমার কিন্তু তিনটি ঝুড়ি খাঁচা তৈরি করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। তো দেখেন খাঁচাটি আমার এভাবে থাকবে। তো মাঝখানের ঝুড়িটির কিন্তু দুইটি বেড়াই কেটে ফেলতে হবে এবং বাকি দুইটি ঝুড়ির একটি করে বেড়া কেটে ফেলতে হবে ভিডিওটিতে দেখানোর মতো করে। তো আপনারাও এরকমভাবে বেড়া উঠিয়ে দিবেন, তারপরে এখন আমার তার দিয়ে বেঁধে দিতে হবে। খুব সিম্পলভাবেই দুইটি খাঁচা এক করে তার দিয়ে দেখানো পদ্ধতিতে বেঁধে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন আমার এই দুইটি বাঁধা হয়ে গেল, তো আমার আরেকটি খাঁচা এর সাথে বাঁধতে হবে। তো দেখেন এটাও আমি বাকি দুইটি খাঁচার সাথে বেঁধে দিলাম। তো দেখেন আমার কিন্তু বাঁধা সম্পন্ন হয়ে গেছে। তো দেখেন আমার খাঁচাটি প্রায় তৈরি হয়ে গেছে এবং খাঁচাটি মোটামুটি বড় হয়েছে এবং খাঁচার ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আপনারা অনেক কয়েকটি কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন। তো এখন আমার সেভেন আপের বোতলগুলো কাটতে হবে। তো ভিডিওটিতে দেখানোর মতো করে আপনারা সেভেন আপের বোতল অর্ধেক এভাবে কেটে দিবেন। তো বাকি দুইটা বোতলও কিন্তু আমি এভাবেই কেটে দেব। তো বোতলগুলো কিন্তু কাটা সম্পূর্ণ হয়ে গেলে আমার কিন্তু এই বোতলগুলো ঝুড়ির সাথে বেঁধে দিতে হবে। তো আপনারা ঝুড়ির যে শক্ত খিলগুলো দেখতে পাচ্ছেন, এই খিলগুলোর সাথে এই আরতির বোতলটা বেঁধে দিবেন। এর জন্য সুচ বা অন্য কোনো কিছু ব্যবহার করে এগুলো ছিদ্র করতে হবে। তো আমি এক ধরনের সুচ ব্যবহার করে প্রথমে আমি সেভেন আপের বোতলগুলোকে ছিদ্র করে নিয়েছি এবং পরে খাঁচার শক্ত খিলগুলোর সাথে তার দিয়ে বেঁধে দিয়েছি। তো আপনারাও ঠিক এই প্রক্রিয়ায় খাঁচার সাথে আরতির বোতলগুলো বেঁধে দিবেন। আর দেখুন সামান্য তার দিয়ে কিন্তু আমি বোতলগুলোকে সাপোর্ট দিয়েছি, যেন অনেক খাবার দিলে বোতলগুলো বেগে না যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা চাইলে সাপোর্ট দিতে পারেন। তো আমার খাঁচাটি কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু স্ট্যান্ড লাগানো বাকি আছে। তো আমি এখন স্ট্যান্ড লাগাবো। তো স্ট্যান্ডের জন্য আমি বাঁশ ব্যবহার করছি, আপনারা চাইলেও কাঠও ব্যবহার করতে পারেন। তো আমি এর ভিতর দিয়ে দিলাম, আপনারা চাইলেও বাহির থেকে বেঁধেও দিতে পারেন। তো দেখেন আমার খাঁচাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এখন উপর দিকের ঢাকনা আটকে দিলেই আমার খাঁচাটি প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। তো দুই দিকের ঢাকনা কিন্তু তার দিয়ে বেঁধে দেওয়ার দরকার নেই, তো দেখবেন এক ধরনের ক্লিপ আছে সেটা দিয়ে আটকে দিতে পারবেন, আর মাঝখানেরটা আপনার তার দিয়ে বেঁধে দিতে হবে। আর আপনারা চাইলে সবকটি ঢাকনা তার দিয়ে বেঁধে দিতে পারবেন। এই খাঁচায় স্ট্যান্ড লাগানোর ফলে পাখিগুলো নিরাপদে থাকে এবং খাঁচার নিচে বস্তা বা কাগজ বিছিয়ে দিলে বিষ্ঠাগুলো খাঁচার নিচে জমা হয়, ফলে পরিষ্কার করা সহজ হয়। তো মাঝখানের ঢাকনাটি আমি যেই প্রক্রিয়া বেঁধে দিচ্ছি আপনারাও ঠিক সেই প্রক্রিয়া বেঁধে দিবেন, আর এটা এমনভাবে বাঁধতে হবে যেন প্রতিদিনের ডিম উঠানো যায়। তো দেখেন ডিম উঠানোর জন্য আমি এখানে জায়গা রাখলাম, তো এখানেও বেঁধে দিব হালকা করে। তো দেখেন আমার খাঁচাটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং আমি এখানে 15টির মতো কোয়েল পাখি রেখেছি, তবে এখানে আপনারা 20 থেকে 25টি কোয়েল পাখি পালন করতে পারবেন। তো দেখেন এই পাখিগুলো কিন্তু ভিতরে থেকে সহজেই বাইরের খাবার খেতে পারতেছে এবং শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারতেছে।
এই খাঁচাটি কিন্তু আপনারা একেবারে কম খরচে তৈরি করতে পারবেন, তবে এখানে সেভেন আপের বোতলের পরিবর্তে কিন্তু পাইপ ব্যবহার করলেও করতে পারেন। তো দেখেন, এই খাঁচায় কিন্তু বাহির থেকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাহির থেকে খাবার দিলে খাবার অপচয় কম হয় এবং সহজে খাবার দেওয়া যায়। তো আমি কিন্তু এই পদ্ধতিতে অনেকদিন ধরেই কোয়েল পাখি পালন করে আসছি, এতে পাখির কোনো অসুবিধা হয় না। তো আমি যদি খাঁচার ভিতরে দেখাই, দেখেন খাঁচার ভিতরে পাখিগুলো খুব আরামদায়কভাবে আছে। যারা শখের বশে অল্প খরচে কম কোয়েল পাখি পালন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি। তো ভিউয়ার, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম কোয়েল পাখি সম্পর্কে নতুন নতুন টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।